नमस्कार বন্ধুরা, আমি সুব্রত আপনাদের সাথে আপনাদের পাশে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব প্রভু জগন্নাথ মন্দিরের দর্শনে। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কি কি প্রোগ্রাম রয়েছে সবার আগে আপনাদেরকে জানিয়ে দিই। সকালবেলা আমরা সবার প্রথমে জগন্নাথ মন্দিরে যাব দর্শনের জন্য, এবং জগন্নাথ মন্দিরকে দর্শন করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়ব জগন্নাথ মন্দিরের পরিক্রমায়। অর্থাৎ প্রভু জগন্নাথ মন্দিরের আশেপাশে যে সমস্ত মন্দির রয়েছে, অর্থাৎ পিসির বাড়ি, মাসির বাড়ি, সেই সমস্ত বাড়িতে কিন্তু আমরা পৌঁছাবো দেখার জন্য। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই পুরীর জগন্নাথ মন্দির। এটি কিন্তু একটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ থেকে 1200 শতাব্দী আগে। এই মন্দিরটি উড়িষ্যার পূর্ব সমুদ্র সৈকতে কিন্তু অবস্থিত। এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু এবং কৃষ্ণ উপাসকদের নিকট। এটি চারধামের অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবনে অন্তত একবার অবশ্যই যেতে চান। পুরীর মন্দিরের যে রত্নভাণ্ডার রয়েছে, আপনাদেরকে খুব সঠিকভাবে এবং খুব সংক্ষেপে একটি তথ্য দিয়ে রাখি। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে, সেই 7টি ঘর হলো রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিল কর্মকর্তা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্য রয়ে গিয়েছে। শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য আজও অধরাই থেকে গিয়েছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্ত, খচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্ত, প্রবালের মতো অত্যন্ত দামি পাথর, এছাড়াও 146 রকমের রৌপ্য অলঙ্কার। তবে এসবই কিন্তু ভিতর রত্নভাণ্ডারের কথা। বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। আপনারা যদি প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাদেরকে কি কি এই মুহূর্তে গাইডলাইন ফলো করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি। জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে কিন্তু ডবল ভ্যাকসিন ডোজ অবশ্যই থাকতে হবে, অথবা কারেন্ট আর্টিফিশিয়াল টেস্ট থাকতে অবশ্যই থাকতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের কাছে একটি আইডি প্রুফ থাকতে হবে, আপনাকে অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হতেই হবে। তো এই ছিল মূলত আসল তত্ত্ব। আজকে 21শে অক্টোবর, আমাদের প্রোগ্রামের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের দর্শনে। তো তাড়াতাড়ি ব্যাগপত্র রেডি করে নিই। আর জগন্নাথ মন্দিরে আপনাদেরকে বলে দিই, না মোবাইল ফোন অ্যালাউ, না ক্যামেরা অ্যালাউ, তাই ভিতরের কোনো ফুটেজ কিন্তু দেখাতে পারবো না, তবে বাইরের ফুটেজ আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন যাওয়া যাক। আমরা একটা অটো ভাড়া নিয়েছি। আপনি টাউনের যেখান থেকেই অটো ভাড়া নেন, মন্দির পর্যন্ত আপনার ভাড়া পড়বে 100 টাকা। আমাদেরকে নিয়ে যাচ্ছে মন্দিরের মেন রাস্তা বাদ দিয়ে একটি অন্য রাস্তা দিয়ে। মন্দিরে যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে, এটি তার মধ্যে একটা। তো আমরা জগন্নাথ মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। আমাদের সামনে যে গেটটি দেখছেন, এটি হচ্ছে দক্ষিণ দুয়ার। এখান দিয়ে মূলত যারা দর্শনার্থী তাদেরকে বাইক আমি পৌঁছে গেছি পুরীর জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে পৌঁছে আমি আছি এখন যার সাথে, উনি হলেন, তোমার নাম? বনমালী বলিয়ার সিং। মালওয়ানি বলিয়ার সিং, উনি হলেন, আমি ওনাকে নিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে দর্শন করাইব।
সব ঘুরিয়ে দেবেন, সব ঘোরাটোরা করে ছাড়বো। আর ওনার নাম্বার আমি আপনাদের জন্য দিয়ে দেবো, আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করে আসলে আরও সুন্দরভাবে দেখতে পাবেন। একদম সব সুবিধা কিছু পাবে, পুরো কিছু অসুবিধা নেই, ভিতরে কিন্তু সব দেখে নেবো আমরা, কিন্তু রান্না বাড়ি টাড়ি সব করবো, সব 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 ভিতরে যত জায়গা আছে সব ঘুরাইবো, সব ঘুরিয়ে দেবে। দাদা বহুত ভালো লোক, দাদা আমার একাই কথা চিনা পড়ছে না, একটি কথাই আমার সঙ্গে আসছে, বিশ্বাসী ভগবান, বিশ্বাসী ভগবান, তাই তো। আর সবার শেষে জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে এসেছি, আর দর্শন করে মন্দির থেকে এই মাত্র বেরোলাম, খুব সুন্দরভাবে দর্শন করলাম। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে দর্শন করার সময় কিন্তু কোনো রকম মোবাইল ফোন, কোনো রকম গ্যাজেট আপনারা নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না, সব কিছু আপনাদেরকে বাইরে রেখে যেতে হবে। এখন বেরিয়ে এসে সবার আগে ডাব খাচ্ছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে, আগে ডাব খেয়ে নিই তারপর। মন্দির দর্শনের পর এবারে আমরা সাইট সিনে বেরিয়েছি, আর সাইট সিন করার জন্য আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখন সাইট সিন বলতে পরিক্রমা করবো, তো মোটামুটি টাউনটাকে পরিক্রমা করবো, যেমন সাইট সিন করবো, আর তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো। বন্ধুরা আমরা কিন্তু এখন চলেছি পুরী মন্দিরকে পরিক্রমা করতে। তার প্রথম আমাদের যে স্পট সেটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের যাওয়ার রাস্তা। রাস্তার দুই দিক দিয়ে শুধু গ্রিনারি আর গ্রিনারি, দেখেই মন ভরে যায়, খুব সুন্দর লাগবে যখন আপনি এই রাস্তা দিয়ে যাবেন। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাই গুপ্ত বৃন্দাবন। এখানে গুপ্ত বৃন্দাবনের সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটির সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন। চলুন এবার দর্শন করি গুপ্ত বৃন্দাবন। আমি এখন গুপ্ত বৃন্দাবনে, উড়িষ্যার গুপ্ত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছি। চলুন আপনাদেরকে দেখাই গুপ্ত বৃন্দাবনে আর কী কী রয়েছে। শ্রীকৃষ্ণের সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। পরিবেশটা খুব সুন্দর, মনোরম, সবুজে সবুজ, চারিদিকে সবুজ, গ্রিনারিতে ভর্তি। এই দেখো, এই গুপ্ত বৃন্দাবনে সব থেকে যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানকার পরিবেশ। খুব শান্ত,
স্নিগ্ধ মনোরম পরিবেশ। এই পরিবেশের ভিতরে আপনি যখন প্রবেশ করবেন আপনার মন সত্যি আনন্দে মেতে উঠবে। চারিদিকে গ্রিনারিতে ভর্তি এবং তার মধ্যে এত সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে প্রভু চৈতন্যদেব সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানে কিন্তু একটি কোণারক মন্দিরও রয়েছে। বন্ধুরা, এখানে যে মূর্তিগুলি রয়েছে সেই মূর্তিগুলিকে যদি আপনি সঠিকভাবে স্বচক্ষে দেখতে চান তাহলে আপনার এখানে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগার কথা। তো বন্ধুরা, দেখতে থাকুন গুপ্ত বৃন্দাবন।
গুপ্ত বন্দবনে এতক্ষণ ঘুরলাম। গুপ্ত বৃন্দাবনটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো, আর আমার মনে হয় আপনাদেরও বেশ সুন্দর লাগবে। গুপ্ত বৃন্দাবন যদি আপনারা সাইড সিনের মধ্যে রাখেন, গুপ্ত বৃন্দাবনে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে আসলে মনটা তো শান্ত হয়ই, আর সবুজের জন্য আপনার খুবই ভালো লাগবে। তো চলুন পরবর্তী নেক্সট পয়েন্টে। গুপ্ত বৃন্দাবন দেখে বেরিয়ে এলাম, খুবই ভালো লাগলো, খুব সুন্দর দেখার জিনিস রয়েছে এবং ফটোগ্রাফির তো দারুণ দারুণ জায়গা এটা। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা হচ্ছে পিসির বাড়ি, আর আমরা এখন পিসির বাড়িতে যাচ্ছি। পিসির বাড়িতে চলে এসেছি, পিসির বাড়ির প্রবেশপথ, কিন্তু এখানে এসে ভিতরে আপনাকে যেতে দিচ্ছে না, এখানে তালা মারা রয়েছে। কোভিডের কারণে পিসির বাড়ি প্রায় দু বছর হলো বন্ধ রয়েছে, কোভিডের জন্য এখানে কিন্তু প্রবেশ নিষেধ হয়ে রয়েছে। পিসির বাড়ি দেখা হয়ে গেল, এখন উঠে যাচ্ছি, আর এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এই মন্দিরে একটু বসলাম আরাম করার জন্য, খুব ঠান্ডা, শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, এত সুন্দর। আপনারা এখানে এসে একটু রেস্ট করতে পারবেন, উড়িষ্যার গরমের হাত থেকে একটু নিজেকে শান্তির ভিতরে নিয়ে যেতে পারবেন। শ্রী বাবা মন্দির দেখলাম, শ্রী বাবা মন্দির দেখার পরে এবারে চলে যাব। শ্রী বাবা মন্দিরের ঠিক অপোজিটে আছে জটা বাবা মন্দির, এবার জটা বাবা মন্দির আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জটিয়া বাবার
समाधि आश्रम जटिया बाबार समाधि आश्रम जटिया बाबार समाधि आश्रम भेतरे चले हलो आश्रम टी देखते किन्तु बेश सुंदर लागछे देखाच्छि आपनादेरके হ্রদ আছে সেই হ্রদ কিন্তু ওই মাসির বাড়িতে আসে আর এখানেই আসছে এসে দাঁড়িয়ে থাকে আর এখানেই মাসির বাড়িতে করা হয় আর তারপরে এখান থেকে সামনের দিকে আমাদেরকে নিয়ে যাবে আমরা এবার দেখব গুন্ডিচা মন্দির যাকে বলে সেটা মাসির বাড়ি বাঙালি লোক বলে মাসির বাড়ি এইটা মাসির বাড়ি এটা গুন্ডিচা মন্দির ইন্দ্রদ্যুম্ন রাজা ওর বউ হলো গুন্ডিচা রানী আচ্ছা ওই হচ্ছে এইটাই হলো আসল গল্প হ্যাঁ ওইখানে যারা যারা উড়িষ্যার স্থানীয় বাসিন্দা তারা এটাকেই মাসির বাড়ি বলা হয় হ্যাঁ এটাকে মাসির বাড়ি বলে এর অর্থে যায় ওখানে 7 দিন থাকে যাবা আসা 2 দিন 9 দিন যাত্রা 9 দিনের যাত্রা ওইটা ধর্মপুত্র হচ্ছে জগন্নাথ কার মানে ইন্দ্রদ্যুম্ন রাজার হলো ধর্মপুত্র হচ্ছে জগন্নাথ বুঝলে মাসির বাড়িতে ওখানে যায় গুন্ডিচা বাড়িতে ওই গুন্ডিচা মন্দিরে ওখানে জন্মপীঠ হচ্ছে গুন্ডিচা মন্দির জগন্নাথের এটা হচ্ছে মাসির বাড়ি ওইটা আছে গুন্ডিচা মন্দির ওইখান থেকে রথযাত্রা রথে ওইখানে ওর ছেলে নেই ইন্দ্রদ্যুম্ন রাজার ছেলে পুরে নেই ওই জন্যে ওখানে রথযাত্রা বর্ষে একবার করে রথযাত্রা হয় ওই সামনে জগন্নাথ মন্দির মনচা মন্দির এই মন্দিরটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আপনাদের মধ্যে যারা এই উড়িষ্যাতে এই মুহূর্তে আসবেন অর্থাৎ পুরীতে আসবেন আর পুরীতে এসে এই মন্দির দর্শন করতে আসবেন তাদের জন্য জানিয়ে রাখি মন্দির কিন্তু করোনার জন্য বন্ধ হয়ে রয়েছে আর করোনা পরে টেন্ডারের পরে হয়তো খুলে যাবে এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে তো চলুন আমরা পরবর্তী নেক্সট ডেস্টিনেশনে চলে যাই অটোওয়ালার সঙ্গে রয়েছি সেই দাদাটা বললেন এই মন্দিরটা একটু দেখে আসুন তোমাদের ভালো লাগবে এখানে দেখুন শ্রী রাম মন্দির লেখা রয়েছে সীতারাম মন্দির আর এই হলো সঙ্গে রাম এবং সীতারাম আপনারা যদি যখন আপনারা পুরীর ভিতরে লোকাল সাইটসিং করবেন তখন কিন্তু এই মন্দিরটি অবশ্যই একটু দেখে নেবেন পুরীর মন্দিরে একটি খুবই জনপ্রিয় একটি জিনিস সেটি হচ্ছে পতাকা অর্থাৎ ধ্বজা নামানো
এই পুরী মন্দিরের ধ্বজাটিকে নামানোটা দেখার মতো একটি বিষয়। আপনারা যদি পুরী মন্দিরের এই ধ্বজা নামানো দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 3টা থেকে 3:30টার ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, আর প্রবেশ করার পর আপনাকে পৌঁছাতে হবে চামচিকা গেটের ঠিক সামনে। আপনি যখন চামচিকা গেটের সামনে দাঁড়াবেন তখন কিন্তু আপনি ধ্বজা এই উঠিয়ে নিয়ে যায় যে মন্দিরের ওপরে, সেই ওঠাটা দেখা যাবে পরিষ্কারভাবে, আর সেখান থেকেই অ্যাকচুয়ালি দেখতেও খুব ভালো লাগে। এই গোটা বিষয়টি কিন্তু একটি দারুণ ব্যাপার। কোনো রকম সিঁড়ি ছাড়াই মন্দিরের ওপরে উঠে যায় প্রতিদিন, আর তারপর সেই মন্দিরের চূড়ার পতাকা নামিয়ে নতুন পতাকা লাগিয়ে দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটি মন্দিরের চূড়ার উপরে উঠছে তার পিঠে রয়েছে প্রচুর পতাকা বা এই ধরনের ছোট ছোট ধ্বজা। তো এই ধ্বজাগুলি, এত ধ্বজা এখানে কে দেয়? ঘটনাটি হচ্ছে, আপনার যদি মানত থাকে তাহলে আপনি কিন্তু এখানে ধ্বজা উত্তোলন করতে পারবেন, আর যেটা পারবেন হচ্ছে এই পাণ্ডাদের দ্বারাই। এখানে আপনাকে পয়সা দিয়ে পাণ্ডাদেরকে ধ্বজা উত্তোলন করতে হবে, আর আপনি যদি এই পতাকা পেতে চান সেটাও কিন্তু সম্ভব। এই পতাকার টোটাল পতাকাগুলিকে নামিয়ে নিয়ে আসে এবং নিচে একটি জায়গায় দাঁড়িয়ে এই পতাকাগুলি তারা কিন্তু বিক্রয় করে। কোনো পতাকার দাম 100 টাকা, কোনোটির দাম 200 টাকা, কোনোটির দাম রয়েছে 500 টাকা, এবং সবার উপরে যে মেন পতাকাটা দেখতে পাচ্ছেন সেটির দাম 5,000 টাকার কাছাকাছি। তো আপনাদের যদি সেটি নেওয়ার দরকার হয় তাহলে এই লোকগুলি যখন নিচে নেমে আসবে তারপরে আপনাদেরকে এই পতাকাগুলি, দেখুন পতাকাগুলি নিয়ে নিচে নেমে আসছে, এই পতাকাগুলি কিন্তু তারা বিক্রয় করবে, আর আপনারা ঠিক সহজেই সামান্য কিছু পয়সার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন। তো এটাই ছিল আপডেট। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য নতুন ভিডিও নিয়ে।